আসসালামু আলাইকুম সুপ্রদর্শক, আজ চলে আসলাম গাইবান্ধা জেলার অন্তর্গত দারিয়াপুর হাটে। দারিয়াপুর হাটে যে কবুতর হাটটা আছে, এই হাটটা আমি আজকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে বিভিন্ন প্রজাতির শৌখিন কবুতর গ্রামের মানুষেরা বিক্রি করতে নিয়ে এসে থাকেন। এখানে অনেক কবুতর ব্যবসায়ী আছে, যাদের আপনি নাম্বার দিয়ে থাকবো, আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। সুপ্রদর্শক, আমরা পর্যায়ক্রমে ঘুরে ঘুরে এই হাটটা দেখবো, আপনারা সঙ্গে থাকবেন। সুপ্রদর্শক, দেখতে পাচ্ছেন এখানে কবুতরের সঙ্গে অনেক পাখি পাওয়া যায়। এখানে ডায়মন্ডও আছে, আমি দেখানোর চেষ্টা করব। ভাইজান, এই ডায়মন্ড ডবগুলো কত করে রাখবেন? আর বয়স কতদিন? আচ্ছা, এগুলোর প্রাইসটা কেমন রাখবেন? এখন পাইকারি রেটটা বলবেন দয়া করে। সর্বনিম্ন মনে করেন যে 900 থেকে 1000-এর মধ্যে। 900 থেকে 1000 জোড়া রাখা যাবে সুপ্রদর্শক। আর এই এই বাজরিগুলো আপনি দিতে পারবেন? আচ্ছা, আর জোড়া সব আমি দেখানোর চেষ্টা করলাম, দেখতে পাচ্ছিলেন। যদি দয়া করে আপনার ফোন নাম্বারটা বলতেন। 0188-87-80983। সুপ্রদর্শক, আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ। এনারা হোলসেলে কবুতর বিক্রি করে থাকেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। নাম্বার দেওয়া থাকবে এই ভাইদের। বড় ভাই, এগুলার এই যে কবুতরগুলো আছে, এগুলোর একদম পাইকারি রেট, যেটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ নিতে পারবে, এইরকম একটা রেট বলবেন যারা কমে পায় আপনার কাছ থেকে। এগুলো অ্যাভারেজে কত করে রাখবেন? অ্যাভারেজে 400 করে রাখা যাবে। এইরকম প্রচুর কবুতর পাবেন এই হাটে, আমি কবুতরগুলো দেখানোর চেষ্টা করলাম। সুপ্রদর্শক, আমি দেখানোর চেষ্টা করব। এখানে অনেকগুলো ঘিয়া চুন্নি আছে, আমরা জানার চেষ্টা করব। এগুলোর বয়স কতদিন বড় ভাই? এগুলো বাচ্চা আছে, রানিং আছে। আচ্ছা, রানিংগুলোর একদম হোলসেল প্রাইস যেটা আছে, যারা আপনার কাছ থেকে কমে কবুতর পাবে, একটু দয়া করে এগুলোর হোলসেলটা একটু বলবেন। যারা অনেক অনেক 400 টাকা রাখা যাবে। আর বাচ্চাগুলান? বাচ্চাগুলা 300 টাকা রাখা যাবে। আচ্ছা, আর এই যে এগুলান, এখানে কি কি আছে? এখানে আছে দুইটা, এক জোড়া নান কবুতর। আচ্ছা, এটা আর এটা আছে রেশার। এক জোড়া আছে নান, এক জোড়া রেশার। এই নানটার প্রাইস কেমন রাখবেন? নানটার প্রাইস 800 টাকা চাওয়া দেন। 800 টাকা চাওয়া দেন। আর অন্যগুলান? এটা হচ্ছে চাওয়া দাম 900 রেশার। আচ্ছা, রেশারটা হচ্ছে 900 টাকা জোড়া। আচ্ছা, দেশিগুলো 350 টাকা জোড়া। আচ্ছা, আর একদম হোলসেল প্রাইস যেটা, সেটা একটু দয়া করে বলেন। এই কবুতর গুলোর জোড়া 200 টাকা, আমি দেখানোর চেষ্টা করলাম। ভাই, নাম্বারটা বলেন, আপনার ফোন নাম্বারটা বলেন। 0173615-8745। সুপ্রদর্শক, আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ। এগুলোর কি এই দাম? সুপ্রদর্শক, দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর লাক্ষা কবুতর। এইরকম প্রচুর কবুতর ওটাই হাটে সুপ্রদর্শক। পাইকারি রেট এটা কত রাখতে পারবেন দয়া করে বলবেন? 1000 টাকা জোড়া। সুপ্রদর্শক, এদের হচ্ছে পাইকারি রেট 1000 করে জোড়া রাখবে। বড় ভাই, দয়া করে যদি আপনার ফোন নাম্বারটা বলতেন। 0179486-4746। সুপ্রদর্শক, দেখতে পাচ্ছিলেন এরকম প্রচুর কবুতর আছে এই হাটে। এটা কবুতরের জন্য বিখ্যাত একটা হাট, এটা গাইবান্ধা জেলার অন্তর্গত দারিয়াপুর হাট। প্রতি মঙ্গলবার এবং শুক্রবার এই হাট বসে সুপ্রদর্শক। এরকম প্রচুর কবুতর আছে এখানে, খুবই সুন্দর সিরেজি আছে, আমরা জেনে নেব। বড় ভাই, এখানে কি কি সিরেজি আছে? একটা সিলভার কালার আর একটা হচ্ছে ফায়ারি মাটিয়া কালার। আচ্ছা, এই সিলভার কালারটার বয়স কতদিন? দাম কত বলে?
দাম এখন 800 700, 800 700 টাকা জোড়া বলে, আর এটারও এরকমই বলে, একই প্রাইস, একই প্রাইস। শুভ দর্শক, আপনার ফোন নাম্বারটা বলেন বড় ভাই, ফোন নাম্বারটা যদি বলতে পারেন। 0712451153। শুভ দর্শক, আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ, এইরকম প্রচুর কবিতর পাবেন এই হাটে, আমি দেখানোর চেষ্টা করলাম। সুপ্রদর্শক, সুপ্রদর্শক দেখতে পাচ্ছিলেন এখানে খুবই সুন্দর সুন্দর কবিতর আছে, আমরা জানবো এগুলার জোড়া কত করে, একদম হোলসেল বলবে, যেটা পাইকারি রেট বাইরে কিনবে মানুষ। জোড়া হচ্ছে আপনার 350 টাকা পাইকারি রেট। জি। আচ্ছা, 300 করে কি রাখা যাবে এগুলার জোড়া হোলসেল, যেটা হোলসেল রাখা যাবে? যাবে। সুপ্রদর্শক, রাখা যাবে, এগুলো সব দেশি কবিতর, এরকম প্রচুর কবিতর আছে। এগুলো বয়স কতদিন করে? বয়স বেশি না, এক বছর এরকম। সুপ্রদর্শক, আমি দেখানোর চেষ্টা করলাম, দয়া করে আপনার ফোন নাম্বারটা যদি বলতেন। 0856 5484। ছোট ভাই, এগুলার কি জাতের? এগুলান দেশি। এগুলার জোড়া কত করে হবে? এখানে দেখতে পাচ্ছেন এগুলার মুখী কবিতর, আমি দেখানোর চেষ্টা করব এবং জানার চেষ্টা করব মুখীর জোড়াটা কিরকম, একটু দয়া করে বলবেন কি দাম? হ্যাঁ, এরকম প্রচুর কবিতর পাবেন। বড় ভাই, এগুলো কি কবিতর ভাই? এগুলো ক্রস বিট। এগুলো প্রাইস কেমন আসবে? 350 টাকা জোড়া। এগুলো কি আড়াল? সুপ্রদর্শক, আমি জানানোর চেষ্টা করলাম, এরকম প্রচুর কবিতর পাবেন এই হাটে, এটা কবিতরের জন্য বিখ্যাত একটা হাট, গাইবান্ধা জেলার অন্তর্গত দারিয়াপুর হাট। বড় ভাই কেমন আছেন? ভালো আছি। যে এগুলান কি বাড়ির সব? হ্যাঁ, বাড়ির। এখানে কি কি কবিতর আছে? সিরিয়াজি আছে। হ্যাঁ, ঝর্ণাহাটিন আছে, দেশি আছে, গিরিবি আছে। আচ্ছা, এই যে শাটিন, এটা দেখা যাচ্ছে, এই শাটিনটার বয়স কতদিন? 6 মাস হবে। এটার একদম যেটা পাইকারি রেট, এটার দাম কত, মানে বিক্রি হয় কত হলে বিক্রি করবেন পাইকারি রেট যেটা? পাইকারি, হ্যাঁ, 350 হলে 60 মানে একটা 350। সুপ্রদর্শক, আরে এটা কি সিরেজি? হ্যাঁ, সিরেজি। এই সিরেজিটা কেমন দাম? 400 হলে 60। এটা কি নন্নে মাদিনে? নন মাদি। সুপ্রদর্শক, 400 হলে ছেড়ে দিবে। সুপ্রদর্শক, এরকম অনেক কবিতর আছে। ছোট ভাই, এটা জোড়া কত? এটা জোড়া কত? 500 টাকা জোড়া। সুপ্রদর্শক, আর এই শাটিনটা 1500 টাকা জোড়া, আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ। দাম কত বলে? 1200 দাম বলে সুপ্রদর্শক। সুপ্রদর্শক, আমি দেখানোর চেষ্টা করলাম এই হাটটা, আজকে ভিডিও আর বৃদ্ধি করবো না, ভিডিও এখানে শেষ করব। এখানে প্রচুর কবিতর আছে সুপ্রদর্শক, এত দেখে শেষ করান যাবে না। সুপ্রদর্শক, ভালো থাকবেন ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।